السلام عليكم ورحمة الله وبركاته. تقبل الله منا ومنكم كل عام وأنتم بخير. স্কুল অফ কোরআনের পক্ষ থেকে এবি নিউজের সম্মানিত দর্শক ভাই বোনদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। আশা করছি আমাদের এবি নিউজের সম্মানিত দর্শক ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন এবং পবিত্র ঈদ উল ফিতরে আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কে কিন্তু আপনারা এই ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করছেন এবং করছেন। আপনারা জানেন স্কুল অফ কোরআন আমি 2020 সালে প্রতিষ্ঠা করেছি এবং এটা একটি অনলাইন ভিত্তিক ইসলামী শিক্ষা কেন্দ্র, যেখানে আমরা 6 বছর থেকে নিয়ে বাচ্চাদেরকে আমরা পড়ানো শুরু করি। এবং আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের ছেলেমেয়েরা যারা ইউনাইটেড কিংডম, ইউরোপ, আমেরিকাতে যারা থাকে, তাদের বেশিরভাগই কিন্তু আপনার স্টেট স্কুল বা গভর্নমেন্ট স্কুলগুলোতে, প্রাইমারি স্কুল থেকে তাদের পড়াশোনাটা শুরু হয়। খুবই কম মুসলিম মা বাবা আছেন যে যারা আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসাতে বা ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে দিতে পারি। তো সেই জন্য আমি যেহেতু নিজে শিক্ষকতার সাথে 2005 সাল থেকে ইউনাইটেড কিংডমে জড়িত এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি যে বিভিন্ন সময়ে আমরা যেভাবে প্রাইভেট টিউটরিং দেই অথবা মসজিদগুলোতে পড়াই, সেখানে কম্প্রিহেন্সিভ সিলেবাস অর্থাৎ ইসলামের পূর্ণাঙ্গ একটা শিক্ষা না থাকার কারণে বাচ্চারা যদিও তারা নামাজ শেখে, যদিও রোজা কিভাবে আদায় করতে শিখে, ইসলামের অনেক নিয়ম কানুন এবং এগুলো শিখে তারা, কিন্তু বাস্তব জীবনে বড় হওয়ার পরে, তারা কর্মজীবনে প্রবেশ করার পরে সেই প্র্যাকটিসটা তারা করতে পারে না। তো সেই দিক বিবেচনা রেখে আমি এই অনলাইন স্কুলটা শুরু করেছি, যাতে করে আমাদের বাচ্চারা, আমাদের পাশ্চাত্য সমাজে যে বাচ্চাগুলো বেড়ে উঠতেছে, বড় হচ্ছে, তারা যেন আমাদের এই স্কুল অফ কোরআনে এমন শিক্ষা লাভ করে যে কোরআন শুদ্ধ করার পাশাপাশি তারা বাকি যে আমলগুলো আছে সেটাও শিখবে এবং সারা জীবন তারা যেটা প্র্যাকটিস করে, এবং ইসলাম যে আসলে একটা মৌলিক একটা জীবন ব্যবস্থা, এটা স্বাভাবিক একটা জীবন ব্যবস্থা এবং আমাদের জীবনের সাথে এটা কম্প্যাটেবল একটা রিলিজিয়ন, এবং ইসলামের যে দৈনন্দিন আপনার ইবাদত বন্দেগুলো আছে সেগুলো তাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে শিখিয়ে দেওয়া এবং তাদের মনের মধ্যেটা গাঁথিয়ে দেয়া যে আসলে নামাজ আমাদের পড়তেই হয়, রোজা আমাদের রাখতেই হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, সমাজে খারাপ যেগুলো আছে সেগুলোতে বেঁচে থাকতে হয়, এবং এই ইসলামের মৌলিক শিক্ষাটা আমরা একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে তাদেরকে শিখাচ্ছি, যাতে যতই তারা মানে যে কোনো ধরনের জব করুক বা কেরিয়ার তাদের ডিফারেন্ট হোক, ইসলামিক ব্যাকগ্রাউন্ডে তাদের কেরিয়ার না হয়, যদি অন্য কোথাও তারা কেরিয়ার গঠন করে, সেখানে গেলেও যাতে তারা ইসলামের শিক্ষা থেকে তারা দূরে সরে না যায় এবং প্রচলিত যে জীবন ব্যবস্থা, পাশ্চাত্য কালচারে যেন তারা তাদের গা ভাসিয়ে নেওয়া দেয়, সেই জন্য আমি খুবই সচেষ্ট। তো আমি আশা করব আপনারা আপনাদের ছেলে মেয়ে তাদেরকে স্কুল অফ কোরআনে দিয়ে তাদের ইসলামী যে আকীদা, যা বিশ্বাস, সেটাকে ইনশাআল্লাহ আরো মজবুত করার প্রয়াস করবেন ইনশাআল্লাহ। আবারও স্কুল অফ কোরআনের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।